আমার ছেলে মেয়েদের উপর কোনো কারণে যদি কোনো আঘাত আসে আমি তাদের খুঁজে বার করবো, আমি তাদের চিড়ে ফেলে দেবো। ইন্ডাস্ট্রি মান অত সস্তা নাকি ডুবে যাবে? ভোট দিন, যে আপনাকে ভোট দিতে দেবে না তার গলা টিপে দিন। যাকে দেখলেই মন উৎফুল্ল হয়ে যায়, সব সময় হাসি খুশি, স্পষ্টবাদী, জনপ্রিয় অভিনেত্রী আর তার সঙ্গে এখন পরিচালক। আমরা আজকে চলে এসেছি মানসী সিংহর কাছে। দিদি কেমন আছো সবার আগে বলো। এমনি ভালো আছি, চারধারের যে অবস্থা লোকজন বেশ ভালো বলছেন সিনেমাটা, সেজন্য একটু ফুর্তিতেই আছি। এতদিন তো অভিনেত্রী হিসেবে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছো, ঘরে ঘরে সবাই তোমাকে ভালোবাসে, এখন আবার নতুন একটা চরিত্র সংযোজন হলো, সেটা হচ্ছে পরিচালক। কীরকম লাগছে এই বিষয়টা? দেখো, পরিচালনা করতে চাই এই ভাবনাটা এসেছিল নিজের কথা নিজে বলবো এই মানসিকতা থেকে। আমার একটু লেখালেখির অভ্যেস আছে, মাকে শোনাতাম, মা একটা এই গল্পটা শুনে বলেছিলেন এটা খুব ভালো ছবি হওয়া উচিত। তখন বলেছিলাম ঠিক আছে, কেউ করলে করবে। তারপর মাই মাথায় ভূতটা ঢুকিয়েছিলেন যে তুমি নিজের গল্প নিজে পরিচালনা করো, নিজে যা বলতে চাও নিজে বলো। এবার এখন যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে যে লোভ বেড়ে গেল। একটা মানুষের ভেতরে তো অনেক কথা থাকে, এবার মনে হচ্ছে যে আরেকটু কিছু বলি। আর আমার যে প্রডিউসার শুভঙ্কর ছানা প্রডিউসার, সে তো দিদি পরের ছবি কিন্তু ভাবতে হবে। তা আমি বলেছি আমি 5 দিন দীক্ষণ্যপুরে পালাবো ফোনটা বাড়িতে রেখে, তারপর ভাবা যাবে। তো এই যে প্রথমে এই ছবিটা প্রচুর পরিমাণে মানে কানাঘুষো শোনা যাচ্ছে, ভীষণ জনপ্রিয়তা পেয়েছে, মানুষের ভীষণ পছন্দ হয়েছে, লোকজন কিন্তু অপেক্ষা করে আছে যে তোমার পরবর্তী ছবি আবার কবে আসবে। তো তুমি বললে যে 5 দিন জনশূন্য হয়ে ভাববো, তো সেই ভাবাটা কি? জনশূন্য হয় না, আমি দীক্ষণ্যপুরে যাবো, সেখানে অনেকেই আছে যাদেরকে দেখতে পাই না, আমি দেখতে পাবো। তো ওই দীক্ষণ্যপুরে যাওয়া হয়নি, কিন্তু কিছু ভাবা কি হয়েছে যে কবে আসতে পারে বা দর্শক কবে দেখতে পাবে? ভাবনা অনেক রকম গল্প মাথায় আছে, কিন্তু সত্যি বলছি কিছু ফিক্সড হয়নি এখনো, মানে এটা নিয়ে আমাদের বসাই হয়নি। সুভাষদা বা শুভঙ্কর বা আমি বা কেউই সময় পাইনি এটা নিয়ে বসার। এখন কীভাবে বসবো, কী কম্বিনেশনে বসবো, কবে বসবো আমরা নিজেরাই জানি না। হ্যাঁ, বসবো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমাদের এই কম্বিনেশনটা আমার আর শুভঙ্করের এই কম্বিনেশনটায় ছবি যে আবার আসবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আলোচনাটা এখনও ঠিক সেভাবে শুরু হয়নি, মনে ধরে নাও মোটামুটি 20-25টা গল্প আমরা পারস্পরিক আদান প্রদান করেছি, আচ্ছা এটা হলে কেমন হয়, ওটা হলে কেমন হয়। তারপরে শুভঙ্কর লম্বা একটা শুয়ে পড়ে বলছে একটু ঘুমিয়ে নি, একটু চা খাওয়া, মানে ও সব ভুলিয়ে গেছে। এবার ও চাটা খেয়ে যখন বলো তখন আমার সব ভুলিয়ে গেছে, এইরকম করে চলছে আর কি। আচ্ছা, এই ছবির যে চরিত্রগুলো, আমি যেটা জানি সেটা হচ্ছে প্রধান চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় আর অপরাজিতা আঠো আছে, তো এই চরিত্রগুলো যখন ছবিটা তৈরি করবে ভেবেছিলে তখনই কি মাথায় এসেছিল, না হঠাৎ করে চরিত্রগুলো চিন্তাভাবনা করে ওদেরকে কাস্ট? না না না, আগে তো গল্প তো এদের নিয়েই, তারপর তো সেটা থেকে ছবি হলো। ও মানে এদেরকে কাস্ট করা? হ্যাঁ, কাস্ট করা না, একদম ইনিশিয়ালি যখন ছবি করবো ভাবিনি, মাথায় আসেনি, তখন মনে হয়েছিল যে এই গল্পটা যদি সিনেমা হয় কারা কারা করবেন, তখন ভাবনা এরা ছিল না। কিন্তু তারপর যখন আমি নিজে এটা করার কথা ভাবলাম তখন আমার মনে হলো যে দুটো কারণ, এক নম্বর হচ্ছে আমি আমার বন্ধুদের সঙ্গে অনেক বেশি কমফোর্টেবল থাকবো দ্যান দ্য সিনিয়র্স, আর 2 নম্বর কথা হলো আমার যদি কিছু অসুবিধে লাগে সেটা আমি আমার অত সিনিয়র কাউকে আমি বলে উঠতে পারবো না, মানে অতটা পায়তলা জমি আমার শক্ত নয়, আর ওই রকম শক্ত মনোবল আমার নেই। অনেককে আমি দেখেছি প্রথম ছবিতেই খুব শক্ত হয়ে যান, কিন্তু ওটা আমার নেই, আমি তো জানি আমার দুর্বলতা বা আমার সমস্যাগুলো আমি জানি, সেক্ষেত্রে হয়তো আমি কনভে করতে পারতাম না, আমিই পারতাম না। তারা তো কখনো এটা মাথায় রাখবেন না যেটা নতুন ডিরেক্টর, তারা তো তাদের মতো করে যেটা সোহাগমাসি করেছেন যে না তুমি রোল আর কাট না বললে আমি শর্ট দেবো না, তারা তো সবসময় চাইবেন যে আমি স্বাবলম্বী হই, কিন্তু আমার সাহসটা কতটা কুলোবে সেই ব্যাপারে আমার সন্দেহ ছিল। আর আমার বন্ধু, সো ন্যাচারালি আমি অনেক বেশি কমফোর্টেবল থাকবো তার ওদের কাছে এই। আর যখন এবার যখন ভাবতে হলো তখন এ দুটো নাম ছাড়া আর কারোর নাম মনে আসেনি। আচ্ছা, টলিউডে পরিচালনা প্রথম, তো পরিচালক হিসেবে এখানে হাতে খড়ি এটা আমাদের গল্প দিয়ে, এই পুরো জার্নিটা কতটা কঠিন ছিল, মানে একজন পরিচালক হিসেবে টলিউডে একটা ছবি সেখানে একদম নতুন, কতটা কঠিন ছিল বা সহজ ছিল?
দেখো, পরিচালনা হিসেবে আমার যে জার্নিটা সেটা সহজ বা কঠিন সব কিছু থেকেও আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমার আবার নতুন করে সেই ছোটোবেলার মতো আমি একটা মানে ওয়ার্কশপের মধ্যে দিয়ে গেলাম। আমি অনেক কিছু শিখলাম, ক্যামেরার পেছনের অনেক কাজকর্ম সম্বন্ধে আমি ওয়াকিবহাল ছিলাম না, সেসব শিখলাম। আর সবচেয়ে বড় জিনিস যেটা শিখলাম যে কী করে নিজের মাথা ঠান্ডা রাখতে হয় এবং কী করে অন্যের মাথা ঠান্ডা রাখাতে হয়, এটা আমার একটা বিশাল বড় শেখা হয়েছে। তুমি ভীষণ স্পষ্টবাদী, সব কথাই ভীষণ স্পষ্টভাবে বলো। আমি অনেক সময় অনেক ইন্টারভিউজে এটা দেখেছি যে বিভিন্ন কঠিন কথাও ভীষণ পরিষ্কারভাবে তুমি বলে ফেলো, তার জন্য তোমার এই ছবি রিলিজ বা তোমার এই পুরো এই যে জার্নিটা, এটাতে কি কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়েছে? না, এটা আমাকে বলতেই হবে যে আমি কোনো অসুবিধায় পড়িনি। আমি অনেক সময়ই সরকার বিরোধী অনেক কথা বলেছি যেগুলো আমার খারাপ লেগেছে, ভালো যেগুলো লেগেছে সেগুলোও বলেছি। আমি তো একজন নিউট্রাল মানুষ, তো ভালোটাও বলেছি খারাপটাও বলেছি। অনেকেই আমায় বলেছিলেন, ও বাবা তুমি সরকারের এগেনস্টে এত কথা বলো, তুমি সিএমের এগেনস্টে এত কথা বলো, তুমি নন্দন পাবে না। আমি কিন্তু পেয়েছি, হ্যাঁ নন্দন ওয়ান পাইনি, নন্দন ওয়ানে যে ছবিগুলো চলছে সেগুলো আমার থেকেও ভালো ছবি নিশ্চয়ই, সেগুলো আরও বেশি দর্শককে দেখাবার, তাই আমি নন্দন ওয়ান পাইনি, কিন্তু নন্দন টু তো পেয়েছি। যদি সেরকম একটা প্রতিহিংসামূলক ব্যাপার থাকতো তাহলে তো আমি নন্দন পেতাম না, রাধা আমার কপালে জুটতো না, তো পেয়েছি তো। বা আজ অবধি কেউ এসে আমাকে বলেননি যে তুমি এই এই কারণে ছবিটা করতে পারবে না, বা টেকনিক্যালি কোনো বাধার মুখোমুখি হতে হয়নি, ফেডারেশনের থেকে কোনো সমস্যা আসেনি। তো কাজে এটা আমার পক্ষে কিছুতেই বলার কোনো জায়গা নেই যে আমার স্পষ্টবাদিতার কারণে আমার কাজ করতে অসুবিধে হয়েছে, কোনো অসুবিধে হয়নি। তুমি এক্ষুনি বললে যে তুমি ভীষণ নিউট্রাল নিরপেক্ষ, তো কিন্তু একাধারে তোমার বিভিন্ন কথা, বিভিন্ন ইন্টারভিউজ মানুষের ভীষণ প্রিয়, তুমি যে কথাগুলো বলো সেগুলো মানুষের ভীষণ ভালো লাগে, তো এই রকম ধরনের কথাবার্তা মানুষ রাজনীতির সঙ্গে বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্বর কাছ থেকে পেলে বেশি খুশি হয়। তো মানসী সিংহ কি কোনোদিন রাজনীতিতে যেতে পারে? না, পারে না, কারণ আমার কর্মক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা, আর দুটো ব্যালেন্স করা সম্ভব নয়, কারণ রাজনীতিতেও 100% সময়টাই দিতে হয় আর এই ধরনের ক্রিয়েশনেও 100% সময়টাই দিতে হয়। তার মধ্যে আমাদের একটা তৃতীয় কর্মক্ষেত্র আছে মায়েদের ক্ষেত্রে, যেটা 1 নম্বর কর্মক্ষেত্র, সেটা হচ্ছে ছানাপোনা। তো সংসার এবং আমার নিজস্ব কর্মক্ষেত্র, এটা সামলে আর একটা যদি করার চেষ্টা করি সেটা তাহলে এই দুটোর মধ্যে বা রাদার তিনটের মধ্যে কোনো একটার সঙ্গে তঞ্চকতা করতে হবে, সেটা আমার পক্ষে সম্ভব না, আমি সেই ধাতের মানুষ নই। আর রাজনীতি করতে গেলে রাজনীতি সংক্রান্ত যে জ্ঞান তুখর থাকা দরকার সেটা আমার নেই, আমি এখন অনেক কিছু গুলিয়ে ফেলি, সেটা নিয়ে আমার শুধু ফেস ভ্যালু অবলম্বন করে লোককে ঠকানোটা কাজের মধ্যে পড়ে না। ঠিক যেরকম কোনো রাজনৈতিক মানুষ যদি বলেন যে অভিনয় কিচ্ছু না জেনে আমার ফেস ভ্যালু কাজে লাগিয়ে নায়ক হয়ে যাব, সেটা যেমন ঠকানো হবে, বা নায়িকা হয়ে যাব, নায়ক বলে আবার বলবে কার কার নাম করলে নায়িকা, যাই হোক, ঠিক সেরকম একজন অভিনেতা অভিনেত্রী যদি বলেন যে আমি রাজনীতির কিছু না জেনে রাজনীতিবিদ হয়ে যাবো, আমার ফেস ভ্যালুকে কাজে লাগে, তাহলে সেটা ভুল। আমি বলছি না যে যারা যারা এখন রাজনীতিতে গেছেন অভিনেতা অভিনেত্রী তা তাদের রাজনৈতিক জ্ঞান নেই, নিশ্চয়ই আছে বলে তারা মনে করছেন তাই তারা রাজনীতিতে গেছেন, কিন্তু আমার নেই, আমি জানি। আমি যেটা বলি আমার নিজস্ব ভাবনা থেকে বলি, নিজস্ব অনুভূতি থেকে বলি, নিজস্ব বিশ্বাস থেকে বলি। তো সেটা হ্যাঁ দুঃখের বিষয়, 90% বর্তমান সরকারের বিরোধিতায় চলে যায়, সেটা সেটা কেন যায় সরকার বলতে পারবেন যে কেন সব কথা তাদের এগেনস্টে যায়, কিন্তু 10% তাদের ফরেও তো যায়, সেটাও তো, যেটা ভালো হলে ভালোটাও তো বলতে হবে বাবা, বানিয়ে বানিয়ে খারাপ বলা খুব খারাপ। এই যে 90% সরকার বিরোধী হয় বা কিছুটা সরকারের পক্ষে হয়, তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা শোনা যায় যে যারা সরকার বিরোধী কথা বলে তাদের ক্ষেত্রে অনেক অ্যাকশনস নেওয়া হয়েছে। এখন অনেক দেখছি যে ফেসবুকে মিম বেরোচ্ছে সেটার এগেনস্টেও লিগাল অ্যাকশনস নেওয়া হচ্ছে, তো তুমি যখন বলো এই সমস্ত কথাবার্তা তখন কোনো জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে না বললেও ভালো হতো? দেখো আমি ভীতু নই, এটা আমার রক্তে নেই, আমি একমাত্র ভয় পাই আমার ছেলে মেয়েকে, যে তারা বিগড়ে গেলে আমার টেনশন হয়, বাবু বাছা করে তুতি পাতি রাখি, বাবা বিগড়ে যাস না। এছাড়া আমি আমার ভয়ের বস্তুটা নেই, সেটা আমার বাবা মার থেকে আমার রক্তে এসেছে, আমি যে কোনো পরিস্থিতিতে তুমি ভয় দেখে আমায় কিছু করতে পারবে না,
এবার উল্টো দিকে লোক যদি জানে যে ভয় পাবে না, তাহলে তারা নিশ্চয়ই ভয় দেখানোর পথে যাবে না, তারা নিশ্চয়ই আলোচনার পথেই আসবে। আলোচনা অলওয়েজ ওয়েলকাম। তখন আমরা কথা বলবো, কারোর যদি কিছু বক্তব্য থাকে আমার বিরুদ্ধে কথা বলবো, এই ব্যাস এইটুকুই। আমার ওই ভয়টা আমি অন্তত এখনও অবধি পাইনি। আর একটা, আমাকে অনেকে ভয় দেখান, আমাকে অনেকে ভয় দেখান, এটা খুব আমি যেহেতু পরিষ্কারভাবে বলতে ভালোবাসি তাই বলছি, ছেলে মেয়ে বড় হচ্ছে, তোমার ওপর রাগ, ওদের ওপর মেটাবে। আমি আগেও বলেছিলাম, আমি এখনও বলছি, আমি বিশ্বাস করি, আমি খুব বুড়ো বয়সে মা হয়েছি, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমি মা ডাক শুনেছি। আমার ছেলে মেয়েদের ওপর কোনো কারণে যদি কোনো আঘাত আসে, আর সেটা যদি আমার কারণে আসে, তাহলে যারা আমাকে না মেরে আমার ছেলে মেয়েকে মারবে বা আমাকে টর্চার না করে আমার ছেলে মেয়েকে টর্চার করার কথা ভাববে, আমি তাদের খুঁজে বার করব, আমি তাদের চিড়ে ফেলে দেব মা হিসেবে। তো এই ভয়টা ছাড়া আর কোনো ভয় পাওয়ার নেই, আর এই ভয়টা আমি পাই না এখনও। এই ছেলে মেয়েদেরকে তুমি অত্যন্ত ভালোবাসো, কিন্তু এই ছবিটা তৈরি করার আগেই তুমি এমন একটা সমস্যার মধ্যে পড়েছিলে যেখানে অনেকটা ছেলে মেয়ের কেউ অনেক বাইরে থেকে অনেক কথা শুনতে হয়েছে, একটা টাকার তছরুপের ঘটনা ঘটেছিল, তো সেইটা কাটিয়ে উঠে আবার নতুন করে ছবিটা তৈরি করার জন্য যে লড়াইটা, এই লড়াইটা কীরকম ছিল যদি বলো? না, এটা উল্টো। আমি যখন এই ভুলভাল কথাগুলো শুনেছি, সেটা কিছু নির্দিষ্ট মানুষই আমাকে বলেছেন যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, বা কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করবেন বলে বলেছেন, যখন তারা বলেছেন তখন তখন ছবিটা অলরেডি হয়ে গেছে, শেষ, শুটিং শেষ। এগুলো শুনতে হবে জেনেও সুভাষ দা এবং শুভঙ্কর আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং ধাগা প্রোডাকশন ছবিটা শেষ করেছে। শুভঙ্কর ধাগা প্রোডাকশনের কর্ণধার এবং সুভাষ দা আমাদের মাথার ওপর আছেন গার্জেন হয়ে। তো এমন নয় যে ওটা পেরিয়ে আমি ছবি শেষ করেছি, ছবি শেষ করার পর, ছবির সেন্সার হয়ে যাওয়ার পর এই সব সমস্যা নতুন করে শুরু হয়, নতুন করে ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়। আমি জানতাম যে আমি তো নিইনি টাকাটা, আমি তো যোচ্চ নই, কাজে একদিন না একদিন প্রমাণিত হবে। এবং আমার ওই একটাই উদ্দেশ্য ছিল যে আমার ছেলে মেয়েকে যেন কোনো দিন না শুনতে হয় যে তোমার মা খারাপ, তোমার মা দুষ্ট, তোমার মা যোচ্চ, তোমার মা চুপুর হ্যানা তানা ইত্যাদি। ওইটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। তো সেটা আমি কিয়দাংশে সফল তো বটেই, আজকে অন্তত আমাদের আইন ব্যবস্থা বুঝতে পেরেছেন যে আমার দোষ নেই, অন্য কারোর দোষ, তাই আপাতত সে শাস্তিতে আছে, কী হবে এরপর জানি না। আইন ব্যবস্থা যা সিদ্ধান্ত নেবেন মহামান্য আদালত, দেখা যাবে। পরিচালক মানসী সিংহ, অভিনেত্রী মানসী সিংহ, তোমার কাছে কোন চরিত্রটা বেশি প্রিয়? প্রিয় মাটি করেছে, দুটোই প্রিয়, দুটোই তো আমার ছানা, দুজনকে আমি জন্ম দিয়েছি। তবে অভিনেত্রী হলে অনেক ট্যান্ট্রাম শো করা যায়, পরিচালক হলে সেটা যায় না। আমি ট্যান্ট্রাম শো করি না যদিও, কিন্তু ট্যান্ট্রাম শো করার পথটা খোলা থাকে, পরিচালক হিসেবে সেটা থাকে না। সো ন্যাচারালি আমি ওই সত্তাটাকে বেশি এনজয় করব, সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়। আর যদি বলো ফাঁকি মারা যে একদিন কাজ করব দুদিন করব না, তাহলে তো অবশ্যই অভিনেত্রী, কারণ পরিচালক হলে দুদিন শুট ডিরেকশন দেবো, তিন দিন অন্য কেউ করে দেবে, সেটা তো হয় না, রোজ খাটতে হয়। তো ফাঁকি মারার ব্যাপারটা যদি বলো, তাহলে তো অভিনেত্রী, ব্যাপারটা জট পাকিয়ে গেল, কিন্তু ওই আমার কাছে ব্যাপারটা জট পাকানোই আর কি। আচ্ছা, একটু অন্য ধরনের প্রশ্ন, সেটা হলো যে এখন দলে দলে অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে যোগ দিচ্ছে এবং তাদের বিভিন্ন কথাবার্তা যেটা ভাইরাল হচ্ছে এবং না ভেবেই অনেক ধরনের মন্তব্য করে ফেলছে, যেটা নিয়ে তুমুল একটা সমালোচনা হচ্ছে, ট্রোলিং হচ্ছে, তো কোনো ক্ষেত্রে এটা কি ইন্ডাস্ট্রির মান ডোবাচ্ছে বলে মনে হয়? ইন্ডাস্ট্রির মান অত সস্তা নাকি ডুবে যাবে? এত বছর ধরে কারা না কারা ইন্ডাস্ট্রিকে তৈরি করেছেন, তারা সব মহান ব্যক্তিত্ব, কিনা আমরা কোথাকার কে চুনোপুটিয়ে একটা দুটো কমেন্ট করলুম বলে ইন্ডাস্ট্রির মান ডুবে যাবে? আমার যারা কমেন্ট করছে তাদের মান ডুবছে, সে তারা ডোবাচ্ছে। আচ্ছা, লোকসভা ভোট চলছে, একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকেরই একটা কিছু চাওয়া পাওয়া থাকে রাজনৈতিক দলগুলোর উপরে, যদি যেতেন তাহলে আমি এগুলো চাই বা এগুলো হলে ভালো হতো, এই ধরনের কিছু চাওয়া পাওয়া প্রত্যেকের থাকে, তো তোমার ক্ষেত্রে কী চাওয়া পাওয়া আছে, তুমি কী চাও? বিভিন্ন ঘর থেকে বিভিন্ন ধরনের খাট, বিভিন্ন ধরনের বাথরুমের সিস্টেম চলে যাক, উধাও হয়ে যাক, যাতে আর কোনো কোথাও লুকোনো টাকা না পাওয়া যায়। বিভিন্ন রেশন দোকান থেকে
বিভিন্ন রকম দুর্নীতি করা যন্ত্রপাতি উধাও হয়ে যাক, যাতে সাধারণ মানুষ ন্যায্য দামে খাবার দাবার পায়, গ্যাস পায়, সব পায়। আর কি বলবো বলো তো, পড়াশুনো নিয়ে কী বলি, পড়া শিক্ষা দপ্তর নিয়ে ব্যাপারটা এত ভেতর দিকে চলে গেছে, এত কে যে এখন কত দূর অবধি কালিটা মাখানো আছে তো জানা যাচ্ছে না, সে টিপস অফ দ্য আইসবার্গের মতো তো এখন জানা গেছে। আসলে খুব সাধারণ মানুষ হিসেবে যদি তুমি বলো চাওয়া পাওয়া, না এখন মানুষের একটাই চাওয়া যে একটু শান্তি দে ভাই, একটু শান্তিতে বাঁচতে দে, আর নিতে পারছি না। তো আমি সাধারণ মানুষ হিসেবে এটাই চাইবো যে এমন একটা জায়গা তৈরি করে দাও যাতে অন্তত বলতে পারি যে আমরা পশ্চিমবঙ্গে আছি, এটা বললে যেন লোকে ই বাপ্পা পশ্চিমবঙ্গ তো চোরের জায়গা এটা শুনতে না হয়। সবশেষে একটাই প্রশ্ন, সেটা হলো ভীষণ ভালো একজন মা সেটা সবাই বলেন এবং সবাই জানেন, দ্বিতীয়ত খুব জনপ্রিয় একজন অভিনেত্রী, এখন আবার পরিচালক, তার এত কিছু এতগুলো রোল একসঙ্গে প্লে করার পরে এত এনার্জেটিক, এর রহস্যটা কি? আমি এনার্জেটিক নই তো, আমি ভীষণ ঘুমোতে ভালোবাসি, আমি যেখানে সেখানে ঘুমিয়ে পড়ি, আমায় ডেকে ডেকে তুলতে হয়, ওঠ রে শট আছে, ওঠ রে ডিরেকশান দিতে হবে, ওঠ রে, ছেলে বলে আবার ঘুমোচ্ছ ওঠো, আমি ঘুমোতে দেয় না আমাকে কেউ এখন আর। আমি খুব ঘুমোতে ভালোবাসি, আমি গান শুনতে ভালোবাসি, আমি বই পড়তে ভালোবাসি, ইনফ্যাক্ট কিছু করারই সময় পাচ্ছি না, ওই দিক সুনপুর যাবো, আবার এনার্জি গেইন করে আনবো। আচ্ছা, ভোট চলছে, যদি সাধারণ মানুষকে কিছু বলতে হয় তাহলে সেই বিষয়ে তুমি সাধারণ মানুষকে কি বলবে ভোটের বিষয়ে? ভোট দিন, যে আপনাকে ভোট দিতে দেবে না তার গলা টিপে দিন, এইটাই। এতক্ষণ কথা বলছিলাম মানসী সিংহর সঙ্গে, এ ধরনের আরও খবর পেতে অবশ্যই চোখ রাখুন এশিয়া নেট নিউজ বাংলায়, তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।